প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণী অর্থাৎ তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের ইতিহাস বিষয়ের উপর যে চ্যাপ্টার 2 এর সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু পার্ট আলোচনা করেছিলাম, অর্থাৎ 5টা পার্ট আলোচনা করেছিলাম। আজ তার পার্ট 6 করাবো। তো আগের 5টা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো তারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে লেটেস্ট আপডেট তোমরা প্রথমেই পেয়ে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে টপিকে পড়বো সেটা হলো মেকলে মিনিট। মেকলে মিনিট কি বা মেকলে মিনিট সম্পর্কে কি জানো, বা মেকলে মিনিটের বিষয়ে যদি কোনো তোমাদের কিছু দেয় সেই সম্পর্কে তোমরা কী লিখবে, সেই অনুযায়ী আমি তোমাদের 3টে পয়েন্ট করেছি। এই পয়েন্ট অনুযায়ী তোমরা 3টে পয়েন্টকে মিলিয়েও লিখতে পারো বা তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো। তো প্রথমে আমি তোমাদের যে পয়েন্টটা করেছি সেটি হলো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। অর্থাৎ ব্রিটিশ কোম্পানি ভারতে যখন প্রাচ্য শিক্ষা করবে নাকি পাশ্চাত্য শিক্ষা করবে সেই ব্যাপার নিয়ে যখন আলোচনা করলো, বা পাশ্চাত্য শিক্ষা যখন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিল, সেই সময় প্রাচ্য আর পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ একদল বলছিল যে এদেশে প্রাচ্য শিক্ষার প্রবর্তনের কথা বলছিল, আর আরেকটা দল কি বলছিল, ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষার কথা বলছিল। তো এই হলো আমাদের প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। তাহলে প্রাচ্য আর পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি, যে যখন ব্রিটিশ কোম্পানি শিক্ষা ব্যবস্থার ব্যাপার যখন ভাবছিল বা কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছিল, সেই সময় একদল প্রাচ্যের সপক্ষে ছিল আর একদল পাশ্চাত্যবাদীর সপক্ষে ছিল। এই প্রাচ্য আর পাশ্চাত্যবাদীর মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এখানে এই দ্বন্দ্বটির কথাই বলা হয়েছে। তো এই পয়েন্টে এই দ্বন্দ্বটির সম্পর্কে দু এক কথা লিখে দেবে। এরপর আছে মেকলের প্রস্তাব। এরপর মেকলের প্রস্তাবে আমাদের লিখতে হবে বড়লাট, অর্থাৎ সেই আমলের লর্ড বেন্টিক, অর্থাৎ লর্ড বেন্টিকের আমলে আমাদের জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। তাহলে অর্থাৎ লর্ড বেন্টিকের আমলে উগ্র জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, আর তিনি ছিলেন, অর্থাৎ টমাস ব্যাবিংটন মেকলে ছিলেন একটি উগ্র পাশ্চাত্যবাদী। তিনি 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিকের কাছে পাশ্চাত্য শিক্ষার জন্য একটি প্রস্তাব পেশ করেন, যা মেকলের প্রস্তাব বা মেকলের মিনিট নামে পরিচিত। তাহলে এই মেকলের প্রস্তাবে আমাদের এই ব্যাপারটা লিখতে হবে। কী ব্যাপার লিখতে হবে, যে লর্ড বেন্টিকের আমলে 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার জন্য যে প্রস্তাব রাখেন সেই প্রস্তাবকে বলা হয় মেকলের প্রস্তাব বা মেকলে মিনিট। এরপর মেকলের মিনিটের বক্তব্য, অর্থাৎ এই প্রস্তাবে কী কী বক্তব্য ছিল সেই সমস্ত আমাদের এখানে লিখতে হবে। এই মেকলের মিনিটের বক্তব্যের পয়েন্টে আমরা সেই বক্তব্যগুলো লিখে দেবো। তাহলে প্রথম কি পয়েন্ট ছিল তার মেকলের মিনিটে, মেইন 4টে পয়েন্ট। তার মধ্যে প্রথম পয়েন্টটা যেটা ছিল সেটা হলো যে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন, তাই পাশ্চাত্যের তুলনায় এটি হলো নিকৃষ্ট, তাই এখানে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা করা হোক। এরপর সেকেন্ড যে পয়েন্টটা হলো, সেকেন্ড পয়েন্ট হলো যে প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত বা অপবিত্র, তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হোক। আর 3 নম্বর হলো যে এদেশের উচ্চ মধ্যবিত্তদের মধ্যে যদি ইংরেজি শিক্ষার প্রসার ঘটা হয় তাহলে চুইয়ে পড়া নীতির অনুযায়ী সাধারণ দেশবাসীর মধ্যে তা ছড়িয়ে পড়বে। এরপর 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর পয়েন্ট হলো যে এদেশে যদি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যদি পরিচালনা করা যায় তাহলে এদেশের মানুষরা রক্তে আর বর্ণে ভারতীয় হলেও রুচি বুদ্ধি নৈতিকতা ইত্যাদি ক্ষেত্রে হবে ইংরেজদের মতো, তাই এখানে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত করানো হোক, এই বক্তব্য রেখেছিলেন মেকলে। এরপর আছে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে এরপর মেকলে মিনিটের বক্তব্য। এটা তোমাদের অনেকটা একই কোয়েশ্চেন বলতে গেলে, তারপরেও এটা আমাদের পড়তেই, কারণ এটা পাশ্চাত্য শিক্ষার ভূমিকা বলে যখন যেটি আসবে মেকলে মিনিট কি, তখন এগুলো তো আগেরটা বললেও এগুলো তার সাথে অ্যাড করতে হয়, তাই আমি তোমাদের এটা আলাদা একটা পয়েন্ট করে দিলাম। তো এই পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে মেকলে মিনিটের ভূমিকা বলতে তোমাদের বেশি কিছু জানার দরকার নেই, আগে আমি তোমাদের যেটুকু বলেছি সেটুকু যদি ভালো করে বোঝো এটা তোমাদের খুব সহজ লাগবে। তো এখানে তোমাদের প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হলো বিতর্ক, অর্থাৎ সনদ আইনের সিদ্ধান্ত অনুসারে বার্ষিক 1 লক্ষ টাকা যে ভারতের শিক্ষার প্রসারের জন্য দান করা হবে
সেটা প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে হবে নাকি পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে হবে সেই নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। এখানে সেই বিতর্কের কথাই বলা হয়েছে, এই সপক্ষে তোমরা দু এক লাইন লিখে দেবে। এরপর সেকেন্ড যেটা আছে, প্রাচ্য পাশ্চাত্যবাদীদের বক্তব্য। তাহলে প্রাচ্য পাশ্চাত্যবাদীর মধ্যে বক্তব্য কি, কিছু কিছু এটা যেমন তোমাদের আমি আগের ক্ষেত্রে বলেছি এটা একই আছে, কিছু কিছু প্রাচ্যবাদীরা তারা চাইছে যে সমাজে অর্থাৎ ভারতে প্রাচ্য শিক্ষা হোক, কিন্তু আর তারপরেও কিছু কিছু আছে মানুষ যারা চাইছে পাশ্চাত্যবাদী, কিছু পাশ্চাত্যবাদী আছে যারা পাশ্চাত্য শিক্ষা চাইছে। তো এই প্রাচ্যবাদের সমর্থকের মধ্যে আছে H.T. প্রিন্সেপ, কোলব্রুক উইলসন ইত্যাদি। আর পাশ্চাত্যবাদের সমর্থকের মধ্যে কে কে আছে, মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কোলভিন ইত্যাদি। তো এই দুটির মধ্যে প্রাচ্যবাদের ও পাশ্চাত্যবাদের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। এরপর তাহলে তোমাদের 3 নম্বর যে পয়েন্ট আছে, মেকলের মিনিট। মেকলের মিনিট পয়েন্টের মধ্যে তোমাদের মোটামুটি এগুলো তোমাদের অ্যাড করতে হবে, যে মেকলের প্রস্তাব, তারপর মেকলের বক্তব্য, এগুলো তোমাদের মোটামুটি সবটা তোমাদের এখানে অ্যাড করতে হবে মেকলে মিনিটের পয়েন্টের মধ্যে। যেমন তোমাদের এখানে মেকলের প্রস্তাব অর্থাৎ মেকলে মিনিট কি সেটা বলতে হবে, যে 1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিঙ্কের আমলে টমাস ব্যাবিংটন মেকলে একটি পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য একটি প্রস্তাব ফেলেন, সেই প্রস্তাবটি হলো মেকলের প্রস্তাব বা মেকলের মিনিট। সেই প্রস্তাবের ক্ষেত্রে যে বক্তব্যগুলো আছে 4টি তোমাদের পয়েন্ট আছে, তার মধ্যে তোমরা কেউ চাইলে 2 3টে তোমরা দিতে পারো, সেগুলো দিয়ে মোটামুটি মেকলের মিনিট যে পয়েন্ট আছে সেটা তোমাদের করতে হবে। এরপর যেটা আছে লাস্ট, যেটা আছে সরকারের সিদ্ধান্ত। তো সরকারের সিদ্ধান্ত এখানে তোমাদের বলতে হবে, অবশেষে মেকলের বক্তব্য মেনে নিয়ে বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক 1835 খ্রিস্টাব্দে, দেখো আমি তোমাদের এখানে আগেই লিখেছি 1835 খ্রিস্টাব্দে, বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিক 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ ভারতে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেন। তাহলে সরকারের সিদ্ধান্ত কী হয়, লাস্ট পর্যন্ত 1835 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক টমাস ব্যাবিংটনের মেকলের প্রস্তাবটি গ্রহণ করেন, আর তিনি কী করেন, ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষায় প্রচারের ঘোষণা করেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই মেকলে মিনিট সম্পর্কিত তোমাদের কোনো অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে। দেখা হবে পরের ভিডিওতে, বাই, হ্যাভ এ নাইস ডে।